হিমেল হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ, জীবনে লাগে একটা নতুন ছোঁয়া, উৎসবের মুহূর্তে জীবনকে আরো বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। পুরনো সব ভুলে দাও তোমার মন খুলে, হাত বাড়িয়ে নতুনের পানে, ভরসার নতুন গানে, মুছিয়ে কালো জ্বালাও আলো নতুন বছরে। আবরণের পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ প্রাইম টাইম। আজকে একটা বছর শেষ করে আরেকটা বছরে ঢুকছি, ঢুকে পড়েছি রাদার। হ্যাপি নিউ ইয়ার, কেননা রাত 12টা বেজে গেছে, আমরা 2022 ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছি। কিন্তু দ্য শো মাস্ট গো অন, পার্টি সার্টিতে চলছে। আমি জানি এই অনুষ্ঠানটা এখন কেউ দেখছে না, সবাই নতুন বছরকে বরণ করছেন, কিন্তু আগামীকাল তো দেখবেন, তার পরের দিন তো দেখবেন, কোনো না কোনো দিন তো ইউটিউবে দেখবেন। তাই প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা, আর রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সত্যি কথা বলতে কি, এই আমাদের এক আমার এক কলিগ বলছিল, আজকে সকালে কথা হচ্ছিল, বলেছিল যে পার্ক স্ট্রিট দেখে মনে হচ্ছিল যে বেথলেহেম নয়, যে জেরুজালেম নয়, যীশু খ্রিস্টের বাস করছে পার্ক স্ট্রিটে, এত লোকের ভিড়। সত্যি কথা তাই তো, আজকে জানি না পার্ক স্ট্রিটের গল্পটা আমি কালকে জানতে পারবো আমরা যে পার্ক স্ট্রিটে কী হচ্ছে। কিন্তু আমার মনে হয় একটু লাগাম টানানো দরকার, আবেগের উপরে ভালো মানে আনন্দের উপরে একটু লাগাম টানতে হবে। আর যেটা করতে হবে, কোভিড প্রোটোকলটা মানতে হবে। কী করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার দিনে অন্তত 18 থেকে 19 বার, আর হ্যান্ড ওয়াশ দিনে অন্তত 5 থেকে 7 বার, এটা একদম ম্যান্ডেটারি। এই যে হ্যান্ড ওয়াশ, এই হ্যান্ড স্যানিটাইজার, এটা করুন। তার সঙ্গে যখনই রাস্তায় বেরোচ্ছেন সার্জিক্যাল থ্রি লেয়ার্স মাস্ক পরুন, ওয়াশেবল মাস্ক পরুন। এই পুরো সিস্টেমটাকে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা ভালো থাকতে পারবেন, আর ভালো থাকতে পারলে ভালো রাখতেও পারবেন। এই গেল গল্প। আর অবশ্যই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকাকরণ করে নেওয়া। এবারে চলে আসি, আজকে আমরা মিক্সড ব্যাগ কীভাবে বলছি, মিক্সড ব্যাগ ইন দ্য সেন্স, আজকে আমরা দেখাবো হচ্ছে মানে ধরুন একটা শাড়ি, সেটা যে কোনো শাড়ি হতে পারে, তার সঙ্গে একটা ব্লাউজ ম্যাচিং করে আপনারা এইভাবেও সাজলে সাজতে পারেন। এটা একটা বেঙ্গল হ্যান্ডলুম পমপম সেট করা, এটা কিন্তু উইভ নয়, পমপমটা স্টিচ করে করে লাগানো। এই হচ্ছে শাড়িটা, আর তার সঙ্গে একটা কোট। এই কোটটা এখন ভীষণ ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই। এই হচ্ছে শাড়িটা, শাড়িগুলোর সঙ্গে আপনারা পরিচিত হাফ অ্যান্ড হাফে, আর তার সঙ্গে একটা কোট, ইন্ডিগোর কোট। এই কোট দিয়ে সুন্দর করে শাড়িটা কিন্তু পরা যায়। এই রয়েছে কোটটা, 1 নম্বর 1250, 1250, 1 নম্বর দেখাচ্ছি 1250, 1250। আচ্ছা, দুটো মিলিয়ে কি দাম বলছি? নিশ্চয়ই নয়, এটা 1650, কোটটা হচ্ছে 1650, 1 নম্বরের কোট হচ্ছে 1650, শাড়ি হচ্ছে 1250। আমি আবারও বলি, নাম্বার ওয়ানে যে জ্যাকেটটা দেখালাম 1650, পিওর কটনের, আর শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস রয়েছে, এটা রয়েছে 1250। শাড়ি 1250, জ্যাকেট কিন্তু 1650। একটু বলে দিতে হবে, মানে লেখাটা তো শুধু শাড়ির দামটা যাচ্ছে, আমি একটু বলে দিই তাহলে, শাড়ির দামটাই শুধু লেখা যাবে, জ্যাকেটের দামটা আমি বলবো। এটা হচ্ছে 1650 হচ্ছে জ্যাকেট, জ্যাকেটটা 1650, জ্যাকেটের দামটা আমি বলবো নাম্বার ওয়ান, কারণ লেখা তো একটাই যাচ্ছে। নাম্বার ওয়ানের পরে যাব নাম্বার টু, 2 নম্বর, এটা হচ্ছে একটা কটন লিনেন শাড়ি, বলবুটির রানীতে আঁচল, এই রয়েছে একদম হোয়াইটে মিনে বুটি, এটা হচ্ছে 2 নম্বর শাড়ি। শাড়ি হচ্ছে 1050, 1050-এর শাড়ি, নাম্বার হচ্ছে 2, 1050 শাড়ি। আর এই রয়েছে কোট, এটা রয়েছে কোট, কোটের প্রাইস হচ্ছে 1650, 1650-এর কোট,
আর 1050-এর শাড়ি, 1650-র কোট, 1050-র শাড়ি, নাম্বার হচ্ছে 2, এই রয়েছে হচ্ছে ব্লাউজ, দু নম্বর দেখিয়ে দিলাম, শাড়ি 1050, 1650-এর কোট, নাম্বার 2, তারপরে আসছি নাম্বার 3, তিন নম্বর, এটাও একটা বেঙ্গল হ্যান্ডলুম শাড়ি, এটা হচ্ছে তিন নম্বর, নাম্বার 3, গ্রিন কালারটা খুব সুন্দর, তিন নম্বর নাম্বার 3, শাড়ি হচ্ছে 2050, 2050-এর হচ্ছে শাড়ি, 2050-র হচ্ছে শাড়ি, নাম্বার 3, শাড়ি 2050, তার সঙ্গে দেখাবো হচ্ছে একটা ক্রপ টপ ব্লাউজ, এই রয়েছে ক্রপ টপ ব্লাউজ, ব্লাউজের রেঞ্জ হচ্ছে 1450, 1450, আচ্ছা সম্ভবত আপনাদের কাছে না দুবারই আসছে, মানে একে দুটো না প্রাইস এসছে, দুয়ে দুটো প্রাইস এসছে, তিনেও কিন্তু দুটো প্রাইস এলো, তার মানে আপনারা ব্লাউজের বা জ্যাকেট যেটাই দেখাবো তার প্রাইসটা সেকেন্ড পার্টে পেয়ে যাবেন, একই নাম্বারে দুটো প্রাইস, একটা শাড়ির প্রাইস, একটা হচ্ছে ব্লাউজ বা কোটের প্রাইস, এটা হচ্ছে ব্লাউজটা এবং এর ব্যাকে কিন্তু একটা মানে এরকম বাধার সিস্টেমও রয়েছে যেটা আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারেন, নাম্বার হচ্ছে 3, 1450-র হচ্ছে শাড়ি, 2050-র হচ্ছে শাড়ি আর 1450-র হচ্ছে ব্লাউজ, নাম আর শাড়িতে তো রানিংয়ে ব্লাউজ থাকছেই, নাম্বার দেখালাম 3, নাম্বার 4, এই শাড়িটা তো 950 টাকার শাড়ি, কোটকি শাড়ি, কোটকি কিন্তু প্রিন্টে সম্ভবত প্রিন্ট, হ্যাঁ এটা প্রিন্টে হয়েছে, আমিও তো ঘাবড়ে গেছি, আমি যে কোটকি শাড়ি দেখাচ্ছি কিন্তু এটা পুরোটাই প্রিন্টে গেছে, হ্যান্ডলুমের মধ্যে সাম্বলপুরের এই প্রিন্টটা কিন্তু হয়েছে, এটা হচ্ছে নাম্বার 4, চার নম্বর শাড়ি হচ্ছে 950, 950-র হচ্ছে শাড়ি, 950-এর শাড়ি, এটা হচ্ছে আঁচলটা একদম সাম্বলপুরি আর বডিটা আসছে তুতের মধ্যে কালো, নাম্বার 4, 950-র শাড়ি, আর তার সঙ্গে ব্লাউজটা দেখাই, এটা রয়েছে ব্লাউজ, এই রয়েছে ব্লাউজ হাতা কলমকারীর, নাম্বার 4, চার নম্বর 1250-এর হচ্ছে ব্লাউজ, 1250-র ব্লাউজ, 950-র শাড়ি, নাম্বার 4 দেখালাম, চার নম্বর, নাম্বার 4-এর পরে যাব নাম্বার 5, পাঁচ নম্বর এটা আসছি, নাম্বার 5, এটাও প্রিন্ট, পাঁচ নম্বর এটাও মানে কোটকির প্রিন্ট হয়েছে, সাম্বলপুরির প্রিন্ট হয়েছে, আঁচল গ্রে, এটা হচ্ছে পাঁচ নম্বর, শাড়ির প্রাইস হচ্ছে 950, 950-র হচ্ছে শাড়ি, নাম্বার 5, নাম্বার হচ্ছে 5, পাঁচ নম্বর শাড়ি 950, আর তার সঙ্গে দেখাবো হচ্ছে কোট, এটা রয়েছে কোটটা ইন্ডিগোর কোট, এটা রয়েছে পাঁচ নম্বর, কোট হচ্ছে 1650, 1650-র হচ্ছে এই কোট, এগুলো কটন কোট, লেডিস কোট, কটন লেডিস কোট, 1650-এর কোট, 950-এর শাড়ি, শাড়ির ব্লাউজ রানিংয়ে থাকছে, নাম্বার 5 দেখালাম, এবারে আমি আসছি নাম্বার 6, ছ নম্বর শাড়ি, নাম্বার 6, ছ নম্বর, এটা কিন্তু উইভিং, এতক্ষণ আমি যেটাগুলো দেখাচ্ছিলাম সেগুলো ছিল প্রিন্ট, বাট এইটা কিন্তু উইভিং শাড়ি দেখাচ্ছি, এবং এটা না এটাও প্রিন্টেই নাকি না, হ্যাঁ এটাও প্রিন্ট, প্রিন্ট তাই না, গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে এটাও কিন্তু প্রিন্ট, মানে এই জায়গাটা চেক্সটা হচ্ছে উইভ, চেক্সটা উইভ, এটা প্রিন্ট, বোঝা যাচ্ছে না যে প্রিন্টটা, এটা প্রিন্ট কী করে বুঝতে পারতো, এই জায়গাটা সরে গেছে, যদি উইভ হতো একদম ঠিক হতো, এই হচ্ছে এটা হচ্ছে 950-এর শাড়ি, কিন্তু আঁচলে যেটা দেখছেন ওই উপরের চেক্সটা, এই যে চেক্সটা দুটো উপর নিচেটা কিন্তু বা ওই গ্রে কালারটা উইভ ছিল, তার উপরে প্রিন্ট হয়েছে, নাম্বার 6, ছ নম্বর শাড়ি, 950, 950, আর তার সঙ্গে একটা কোট, কোট হচ্ছে 1850, 1850-র কোট, 950 শাড়ি, 1850-র কোট, নাম্বার হচ্ছে 6, ছ নম্বর দেখিয়ে দিলাম, এটার শাড়ির নিজস্ব ব্লাউজ, এটা ব্ল্যাক ব্লাউজ দিয়েও ভালো লাগবে, নাম্বার 6-এর পরে যাব নাম্বার 7, সাত নম্বর শাড়ি, এই শাড়িটা কিন্তু বুনুইয়ের শাড়ি, এইখানে ডটসটা ওই সেম শাড়িটাই ছিল, ওখানে ডটসটা যেটা ওখানে মাঝখানটা প্রিন্ট ছিল, এখানে কিন্তু এখানে ডটসটা উইভ হয়েছে, আর এই ভেতরের যে গ্রিনের মধ্যে এটাও উইভে যাচ্ছে, সাত নম্বর নাম্বার 7, শাড়ি হচ্ছে 1550, সাত নম্বর এটা হচ্ছে 1550-এর শাড়ি, আর তার সঙ্গে এই গ্রিন জ্যাকেটটা দেখাচ্ছি, জ্যাকেট হচ্ছে 1650, 1550-এর শাড়ি, 1650-এর জ্যাকেট, 1650-র জ্যাকেট, নাম্বার 7 দেখিয়ে দিলাম, শাড়ি ব্লাউজ রানিংয়ে, নাম্বার 8, আট নম্বর, এটাও একটা লিনেন মেটেরিয়াল, আট নম্বর, নাম্বার 8, এটা হচ্ছে গ্রে কালার, আট নম্বর আঁচল, আর এটা রয়েছে চারকোল টোন,
নাম্বার 8 নম্বর প্রাইসটা বলে দিই, 8 নম্বর প্রাইস হচ্ছে 1950 1950, 8 নম্বর 1950 1950 নাম্বার 8। আর তার সঙ্গে এই রয়েছে ব্লাউজটা, এটা কিন্তু একটা ফ্রক স্টাইলের ক্রপটপ ব্লাউজ, কিন্তু তলার দিকটা ফ্রিল করা, এবং এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর, 8 নম্বর শাড়ি হচ্ছে 1950, ব্লাউজ হচ্ছে 1150, শাড়ি 1950, ব্লাউজ 1150, শাড়ির ব্লাউজটা এটা, এটা 8 গেল। 9 নম্বর, এবার ভাগলপুরে এলাম, নাম্বার 9, 9 নম্বর একদম রানী কালারের ভাগলপুর সিল্ক হ্যান্ডলুমের গোল্ডেন সিলভারের ব্যবহার রয়েছে বডিতে, বক্স করে করে গোল্ডেন সিলভার। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 9, 1250, 9 নম্বর 1250, নাম্বার 9, 1250, 9 নম্বর 1250। আর তার সঙ্গে এই রয়েছে ব্লাউজটা, নাম্বার 9, 1250 হচ্ছে শাড়ি, 1250 হচ্ছে ব্লাউজ, নাম্বার 9, 1250 শাড়ি, 1250 ব্লাউজ, 9 নম্বর দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ। নয়ের পরে চলে যাব 10, নাম্বার 10, এটা আসছি 10 নম্বর, এই হচ্ছে ইয়েলো, ইয়েলোটা খুব সুন্দর একটা গোল্ডেন ইয়েলো, আর তার সঙ্গে কালারটা এত সুন্দর, একটা ইয়েলো টিন্ট রয়েছে, একটা মেহেন্দি মেহেন্দি কালার কিন্তু হলুদের সঙ্গে। এটা হচ্ছে 10 নম্বর 2650 শাড়ি, 2650 শাড়ি, নাম্বার 10। এর সঙ্গে এই ব্লাউজটাকে রাখা রয়েছে, ব্লাউজটা একদম ক্লোজ নেকে, ক্লোজ নেক ব্লাউজ থ্রি কোয়ার্টার স্লিভসে। 10 নম্বর শাড়ি হচ্ছে 2650, ব্লাউজ হচ্ছে 950, নাম্বার 10, 2650 শাড়ি, 950 হচ্ছে ব্লাউজ উইথ ব্লাউজ পিস, নাম্বার 10। এবারে আসছি নাম্বার 11, 11 নম্বর, নাম্বার 11, জানি না ঠিক ভাজ হচ্ছে কিনা, এই হচ্ছে, এটা একটা সাউথ সিল্ক, সাউথ কটন, এটা হচ্ছে 11 নম্বর, বেস কালারটা বিস্কিট কালার, তার সঙ্গে একটা টিস্যুর এফেক্ট রয়েছে পারে। 11 নম্বর 1250, 1250, নাম্বার 11, এটা ভাগলপুর, মার্জনাক্রমে আমি সাউথ বলেছি, এটা ভাগলপুর সিল্ক। আর তার সঙ্গে এই ব্লাউজটা, 11 নম্বর শাড়ি হচ্ছে 1250, ব্লাউজও হচ্ছে 1250, শাড়ি 1250, ব্লাউজ 1250, নাম্বার 11, 11 নম্বর শাড়ি 1250, ব্লাউজ 1250, নাম্বার 11, শাড়িতে কিন্তু রানিংয়ে ব্লাউজ। 11-র পরে যাব 12 নম্বর, নাম্বার 12, এটা আসছি 12, 12 নম্বর ছেড়ে দাও এটা, এটা একটা সুন্দর মুসুর ডাল, মুসুর ডাল কালার, এটা হচ্ছে 12 নম্বর, নাম্বার 12, এই হচ্ছে শাড়িটা, পিচ পিঙ্ক একটা মিলিয়ে টোন, 1650 শাড়ি, 1650 শাড়ি, 12 নম্বর 1650 শাড়ি। আর তার সঙ্গে এই হচ্ছে একটা জ্যাকেট, দারুণভাবে শাড়ি কিন্তু পরা যায় এর সঙ্গে। জ্যাকেটের প্রাইস হচ্ছে 1250, 12 নম্বর শাড়ি হচ্ছে 1650, জ্যাকেট হচ্ছে 1250, 1250 জ্যাকেট, এটা গেল 12। 13 নম্বর, নাম্বার 13, এটা আসছি 13, নাম্বার 13, 13 নম্বর ব্লাউজটা শুরুতে, নাম্বার 13, 13 নম্বর, আর এটাও রয়েছে হচ্ছে ব্ল্যাকের সঙ্গে, নাম্বার 13, 13 নম্বর, দেখতে খুব সুন্দর শাড়িটা, খুব স্টাইল করা শাড়ি, 13 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1450, 1450, 13 নম্বর, নাম্বার 13, 1450। আর তার সঙ্গে একটা লং জ্যাকেট, 1850, একটা লং জ্যাকেট, 13 নম্বর আজরাক, এগুলো কিন্তু আজরাক গান্তি কটনের জ্যাকেট, 13 নম্বর জ্যাকেট হচ্ছে 1850, শাড়ি হচ্ছে 1450, নাম্বার 13, শাড়ি তো নিজস্ব ব্লাউজ এটা, নাম্বার 14, আর একটা ভাগলপুর সিল্ক, 14 নম্বর, নাম্বার 14, ভাগলপুর সিল্ক, কালারটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি এটা দেখে মনে হবে তসর, কিন্তু তসর নয়, এটা বাসেরার মতো মেটেরিয়ালটা লাগছে, আর পিঙ্কের একটা সুন্দর মিষ্টি কালার টোন। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050, নাম্বার 14, 1050, 14 নম্বর 1050, এর সঙ্গে ব্লাউজটা ভারী সুন্দর, বাহ, এটা রয়েছে ব্লাউজটা, হাতাতে শিউলি ফুল, বডিটাও ইয়েলোতে, এবং পিছনে একটা বেল্ট, বেল্টটাও শিউলি ফুলে, এই হচ্ছে শাড়িটা, শাড়ি হচ্ছে 1050, ব্লাউজ হচ্ছে 1250, 1050 শাড়ি,
1250 হচ্ছে ব্লাউজ, এটা গেল হচ্ছে 14। 15 নম্বর এটাও ভাগলপুর, নাম্বার 15 ভাগলপুর সিল্ক, 15 নম্বর, নাম্বার 15, এই হচ্ছে শাড়িটা। এবং এটা তো আপনারা জানেন, শাড়িটার সঙ্গে আপনারা খুব পরিচিত। শাড়ি হচ্ছে 1450-এর শাড়ি, 1450 শাড়ি, পুরোটা বুনুইয়ের শাড়ি, 1450, নাম্বার 15, 15 নম্বর। আর তার সঙ্গে ব্লাউজটা দেখাই, এটা একটা ডিজাইনার ব্লাউজ, এটা ব্যাকটা, আর এটা হচ্ছে ফ্রন্টটা, এই রয়েছে হাতাটা, এটা রয়েছে হাতা। 15 নম্বর, নাম্বার 15, 15 নম্বর শাড়ি হচ্ছে 1450, ব্লাউজ হচ্ছে 1650, নাম্বার 15 শাড়ির ব্লাউজ এটা। এবারে আমি কয়েকটা কথা বলে আবার আমি শাড়িতে যাব। আজকে তো মিক্সড ম্যাচে দেখাচ্ছি, না নিউ ইয়ার্স ইভ আপনারা পালন করছেন, কিন্তু আবারও বলবো, সুরক্ষিত থাকাটা আমাদের মানে দায়িত্ব, যে নিজে সুরক্ষিত থাকবো, অন্যকে সুরক্ষিত রাখবো, এনজয় করব নিশ্চয়ই বছরটা, আমরা এই সময়টাকে আর ফেরত পাবো না, এটা বাস্তব কথা, কিন্তু এনজয়টা এমন করবো যাতে করে আমি কারোর ক্ষতির কারণ না হই, প্রথম কথা। যদি মনে করেন যে অনুষ্ঠান দেখতে দেখতে আপনারা আসবেন, এসে দেখে কেনাকাটা করবেন, আপনারা আসুন, এসে দেখে কেনাকাটা করুন। প্রতিদিন আবরণ খোলা থাকে সোম থেকে রবি, প্রত্যেক দিন সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আবরণ খোলা, আপনারা এসে দেখে কেনাকাটা করতেই পারেন। আর যারা মনে করছেন বাড়িতে বসে শাড়ি নেবেন, নিতেই পারেন, যে ফোন নাম্বার যাচ্ছে ওই ফোন নাম্বারে এসএমএস করে এখন বুকিং করুন, এখন এসএমএস করে বুকিং, আগামীকাল সকাল 11টার পরে ফোন করে বুকিং। এখন কেউ ফোন রিসিভ করবে না, ফোন রিসিভের টাইম হচ্ছে সকাল 11টা থেকে 9টা, প্রতিষ্ঠান খোলারও সময় হচ্ছে সকাল 11টা থেকে 9টা, এই সময়ের মধ্যে আপনাদের আসতে হবে। যেটা আপনাদেরকে বলবো, যেটা প্রয়োজনীয় কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা মনে করছেন ক্যাশ অন ডেলিভারি নেবেন, সারা ভারতবর্ষ জুড়ে ক্যাশ অন ডেলিভারি, কত টাকা হলে হোম ডেলিভারি হবে সেটা একটু জানতে হবে। আর হোম ডেলিভারি চার্জেবল, ওটা চার্জ আছে, মানে আপনি শাড়ি বা জ্যাকেট যাই নিন না কেন, তার দামের সঙ্গে হোম ডেলিভারি চার্জ অ্যাড করে পেমেন্ট করবেন, তারপরে শাড়িটা পেয়ে যাবেন হাতে বা প্রোডাক্টটা পেয়ে যাবেন। ফোন করতে থাকুন 9051333, আমার মনে হয় 9051217272, 9051217274, এই নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে এখন ফোন নয়, এখন এসএমএস করুন, কালকে সকাল 11টার পরে ফোন করতে থাকবেন। অনুষ্ঠানটা আপনারা যদি পরে দেখেন, দুদিন পরে, তিন দিন পরে, এটা আমাদের 31st 2021 প্রোগ্রাম হচ্ছে, যদি আপনি দুদিন তিন দিন পরে দেখেন, তাদের জন্য আবার বলি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। কিন্তু আপনি যদি মনে করেন পছন্দ হচ্ছে, তাহলে আপনি আজকের টাইম, ডেট টাইমটা মেনশন করে যে 31st ডিসেম্বর রাত 12টার অনুষ্ঠানের এত নম্বর জ্যাকেটটা আমার পছন্দ, যদি থাকে আপনি ডেফিনেটলি পাবেন। বাইরের বন্ধুরা যারা কুরিয়ারে নিতে চাইছেন, তারা কুরিয়ারও নিতে পারেন, অনলাইন পেমেন্ট করে দিতে হবে, তারপরে কুরিয়ার করা হবে। অনলাইন পেমেন্টের জন্য আপনাদের বলে দিই যে নাম্বারটা যাচ্ছে ওই একই নাম্বারেই আপনারা কথা বলে নেবেন, আর অনলাইন পেমেন্ট যখন করছেন শাড়ির দামটা, তখনই কুরিয়ার চার্জটা দিয়ে পেমেন্ট করছেন। যারা আসতে চাইছেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ, এসে দেখেও কেনাকাটা করতে পারেন। এবারে আমরা আসি পরের শাড়িতে, এটা উইভিং শাড়ি, এটা হচ্ছে আঁচল, টাসেল, স্ট্রাইপ, ১৬ নম্বর, এটা আঁচল হাইলাইটেড শাড়ি, বডিটা তো প্লেন কালারে, তার সঙ্গে সলিড কালারের পার, এটা হচ্ছে ১৬ নম্বর, 1350-এর শাড়ি, 1350 শাড়ি, নাম্বার 16, ১৬ নম্বর শাড়ি হচ্ছে 1350 শাড়ি, আর তার সঙ্গে জ্যাকেটটা দেখাবো, জ্যাকেট ঠিক না, এটা ক্রপ টপ ব্লাউজ, এবং এর না একটা টেক্সচার আছে, আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, এর একটা টেক্সচার আছে, ব্লাউজের একটা টেক্সচার আছে, এটা রয়েছে হচ্ছে হাতাটা, ১৬ নম্বর, এই রয়েছে ব্যাক, ১৬ নম্বর, নাম্বার 16, ব্লাউজের দাম হচ্ছে 1350, শাড়ি হচ্ছে 1450, ভুল বললাম, শাড়ি হচ্ছে 1350, ব্লাউজ হচ্ছে 1450, শাড়ি 1350, ব্লাউজ 1450, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 16, নাম্বার 16, 16 নম্বর। ১৬র পরে যাব 17, এই শাড়িগুলো খুব সুন্দর দেখতে, মিনিমাম রেঞ্জের শাড়ি, 17 নম্বর, নাম্বার 17, এটা আসছে 17, আঁচল, পার,
আর একদম ছোট্ট ছোট্ট করে টেম্পলটা যাচ্ছে, ভেতরে রয়েছে ছোট বুটি, বরফি বুটি। 17 নম্বর শাড়ি হচ্ছে 850 টাকা। হ্যাঁ, 850 টাকার শাড়ি, 17 নম্বর 850 টাকার শাড়ি, 850। খোলটা কিন্তু খুব সুন্দর, 17 নম্বর 850 টাকা, 850, নাম্বার 17, পিওর কটন। আর তার সঙ্গে একটা ইক্কাত জ্যাকেট দেখাচ্ছে, এটা ইক্কাত জ্যাকেট। এই জ্যাকেটগুলো দেখাচ্ছে, এগুলো শাড়ির সঙ্গেও পরতে পারেন, ভেতরে অবশ্যই ব্লাউজ পরে নিয়ে পরেন, আবার এগুলো যদি জিন্সের সঙ্গে বলুন, স্কার্টের সঙ্গে বলুন, সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে। এটা হচ্ছে 17 নম্বর, জ্যাকেট হচ্ছে 1550, শাড়ি হচ্ছে 850। আর জ্যাকেটের ভেতরটা দেখাই, লাইলিন করা, পকেট আছে, সব আছে এর মধ্যে। এই দেখুন পকেট, ভেতরটা লাইলিন, 18 নম্বর, 1550-এর জ্যাকেট, 1550-র জ্যাকেট। আর শাড়ি হচ্ছে 850 শাড়ি, নাম্বার হচ্ছে 17, 17 নম্বর শাড়ি এবং জ্যাকেট আমরা দেখালাম। এরপরে 18 নম্বর টাঙ্গাইল তাঁত, নাম্বার 18, সব রকমের শাড়ির সাথে কিন্তু আমরা দেখালাম। এটা হচ্ছে 18, নাম্বার 18, একদম হাতে ঘোরানো কাজ, টাঙ্গাইল তাঁত, নাম্বার 18, 18 নম্বর শাড়িটা নিজে খুব সুন্দর। 18 নম্বর শাড়ি হচ্ছে 3050, 3050, 18 নম্বর শাড়ি 3050, 3050, নাম্বার 18। এতে ব্লাউজ পিস নেই শাড়িতে, তার সঙ্গে আমি একটা জ্যাকেট দেখাবো। এটা 3050-এর শাড়ি আর 1850-এর জ্যাকেট, 1850-র হচ্ছে জ্যাকেট। এটা 18 নম্বর, 1850-র জ্যাকেট, 3050 শাড়ি, নাম্বার 18, 18 নম্বর দেখিয়ে দিলাম। এবার ধরুন আপনি মনে করছেন এর সঙ্গে আপনি আজরাক ব্লাউজ চান, সেটা চাইলেও কিন্তু পেয়ে যাবেন। আপনি হয়তো হাকোবা ব্লাউজ চাইছেন, সেটা চাইলেও পেয়ে যাবেন। এটা হলো 18 নম্বর, নাম্বার 18, প্রাইস হচ্ছে 3050 শাড়ি আর 1850-এর হচ্ছে জ্যাকেট, নাম্বার 18। এইবারে আসছি নাম্বার 18-এর পরে, নাম্বার 19, 19 নম্বর, নাম্বার 19, 19 নম্বর। এটা সেই অমরাবতী গ্যাস কটন, এখন যেগুলো দেখানো হচ্ছে সুন্দর শাড়ি, এগুলো সব হচ্ছে অমরাবতী গ্যাস কটন, তার মধ্যে বুনুই আছে। 19 নম্বর, 1950-এর শাড়ি, এটা হচ্ছে, আঁচলটা ভালো করে দেখাবো শাড়িটার। এটা আসছে আঁচল, এই হচ্ছে বডিটা, পাড় ধরে বুনুইটা যাচ্ছে, এটা পাড় ধরে বুনুই, ভেতরটা 19 নম্বর, নাম্বার 19, 1950, 19 নম্বর, 1950, নাম্বার 19, 1950। আর এর সঙ্গে প্যাডেড ক্রপ টপ, 19 নম্বর শাড়ি, 1950 ব্লাউজ, 1150, 19 নম্বর শাড়ি, 1950 ব্লাউজ, 1150, 1150 ব্লাউজ, প্যাডেড ব্লাউজ, নাম্বার 19, 19 নম্বর, শাড়ি হচ্ছে 1950, ব্লাউজটা দেখালাম 1150, শাড়িতে একটা নিজস্ব ব্লাউজ থাকে। আচ্ছা, 20 নম্বর হচ্ছে আমাদের, দেখুন নতুন বছর শুরু হচ্ছে, এটা ইংরেজি বছর, কিন্তু আমি আজকে যে লাস্ট শাড়িটা দেখাবো সেই শাড়িটা একদম টিপিক্যাল বাংলার শাড়ি। আমরা বাঙালি তো, তাই বাঙালি আনাকে বাদ দিতে পারি না, তাই আমাদের কাছে সিটিভিএন একেডি প্লাসের কাছে কিন্তু নতুন বছর আমরা পালন করি হোল নাইট, সেটা হচ্ছে 31শে চৈত্র। আমরা মূলত এই দিনটাকে, এই রাতটাকে খুব সুন্দর করে পালন করি এবং একদম ভোর 6টা পর্যন্ত আমরা অনুষ্ঠান করি এবং সেটা একদম বাংলা গানের, নিপাট নিখাত বাংলা গানের অনুষ্ঠান থাকে। তো আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা বাঙালি আনাতে ভরসা করেন তারা আমাদের সঙ্গে তো ডেফিনেটলি থাকবেন। তবে সবার জন্য বলি, নতুন বছর ভীষণ ভালো হোক, ভালো কাটুক। এবারে একটা নতুন বছর আসতে চলেছে, সেই বছরটাতে আমরা অন্তত সুরক্ষিত থাকব। এই অমিক্রন বলুন, করোনা বলুন, তার যে প্রকোপ, এই প্রকোপ বাড়তে শুরু করেছে। আজকের পরে আমি জানি না সরকার কী ডিসিশন নেবেন, বাট আমার আপনার হিতের জন্য আমি বলবো যে আমাদের সুস্থ থাকতে হবে, যেটা বলার কথা আপনাদেরকে। আপনারা
ফোন করবেন আগামীকাল সকাল 11টার পরে, 11টা থেকে 9টা পর্যন্ত ফোনে কথা বলতে পারবেন, বুকিং তখনই ফোন করে করতে হবে। আর যদি মনে করেন না আমার চাই, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখন এসএমএস করবেন এই 9051217272 9051217274-এ এসএমএস করে বুক করুন, আর 9051217795-এ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুক করুন। আবরণ কিন্তু প্রত্যেক দিন খোলা, আগামীকালও খোলা। আগামীকাল মানে সকাল 6টায় সূর্যোদয়ের পর যে দিনটা শুরু হয় বাঙালিদের, আগামীকাল কল্পতরু উৎসব, অর্থাৎ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব। এই দিন আমরা সবাই জানি যে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, তার সমাধি হয়েছিল এবং তিনি কল্পতরু, এই উৎসবটা ওই কারণেই পালন করা হয়। আমরা হয়তো সকলে কাশীপুর উদ্যানবাটি যেতে পারবো না, যাওয়ার প্রয়োজনও নেই জানেন তো, মানে এটা আমি নিজে উপলব্ধি করেছি যে আমাদের সবসময় যে ঈশ্বরের সেই জায়গায় গিয়েই উপলব্ধি করতে হবে তা নয়, আপনি বাড়ি বসেও ঈশ্বরকে ডাকুন, ঠাকুরকে ডাকুন। ঠাকুর যা বলে গেছেন সেটাকে যদি আমরা বাণীটাকে মানতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা জগৎটাকে ভালো রাখতে পারবো। আমরা তো জগতের সেবার জন্য এসেছি, জগৎটাকে ভালো রাখতে পারবো। আসুন আজকে একদম আজকের শেষ শাড়ি, বাংলার একেবারে টাঙ্গাইল তাঁত, রেশম তাঁত। কেন রেশম বললাম, এটা বোনা হয়েছে সুতোর পাড়, একদম পুরোপুরি তাঁত, রেশম তাঁত না, সুতো একদম কটন, তাতে পাড়টা বোনা, হাতে বোনা শাড়ি আর কি। 2650-এর শাড়ি, 2650 শাড়ি, নাম্বার হচ্ছে 20 নম্বর 2650 শাড়ি। আর তার সঙ্গে এই রয়েছে হচ্ছে ব্লাউজ, এটা রয়েছে ব্লাউজ, 20 নম্বর শাড়ি হচ্ছে 2650, ব্লাউজ হচ্ছে 1250, 1250 ব্লাউজ আর 2650 শাড়ি, নাম্বার 20। আজকে আমরা 20 দুপুরে 40টাই দেখালাম, মানে শাড়ির সঙ্গে ব্লাউজ জ্যাকেট মিলিয়ে আমরা 40টা জিনিস দেখিয়েছি, প্রত্যেকটা নাম্বারে দুটো করে দাম, 1 থেকে 20 দুটো করে প্রাইস, একটা শাড়ির প্রাইস, একটা ব্লাউজ কিংবা জ্যাকেটের প্রাইস। ব্লাউজের প্রাইস এটা দেখাচ্ছি 1250, শাড়ি হচ্ছে 2650। এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা দারুণ ম্যাচিং হয়েছে, 20 নম্বর দেখালাম। আগামীকাল আপনাদের সঙ্গে আমাদের আবার পথ চলা, নতুন করে আবার একটা বছর নিয়ে পথ চলা। আগামীকাল উদ্যোগপতি প্রতিভা সম্ভবত সকাল 11টায় আপনাদের সাথে আমাদের দেখা হওয়ার কথা, আর তারপরে তো দুপুর 2টো যেমন থাকে সেভাবেই আমরা এগোবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, সতর্ক থাকবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আবারও আপনাদেরকে বলি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। ভালো থাকুন, প্রসপারাস লাইফ লিড করুন, পজিটিভ ভাইবস থাকুক আমাদের বইছে থাকাতে, ভালো থাকুন সকলে। পুরনো সব ভুলে দাও তোমার মন খুলে, হাত বাড়িয়ে নতুনের পানে, ভরসার নতুন গানে